ইউটিউব থেকে একজন দর্শক লিখেছেন, ইউটিউবে হুম প্রশ্ন রেখেছেন, আমি বসতে পারি না, আচ্ছা হাঁটতে পারি না, গাড়ি চালানোর সময় যেখানে মানি ব্যাগ থাকে হুম হুম সেখানে জ্বালা পোড়া করে, করণীয় কি? জি, আপনাকে ধন্যবাদ। আপনার মানে ওনার মাধ্যমে আপনাকে যেটা বলতে চাই যে মানি ব্যাগের যে জায়গাটা জ্বালা পোড়া করে, এখন মানি ব্যাগ পিছনের পকেটে রাখতে হবে, মানে এইটা কোথায় থেকে পাইছে সবাই? মানে এটা একটা খুবই ইম্পর্টেন্ট। হুম হুম আমিও কিন্তু রাখতাম, মানে হুম আমরা হুম প্রত্যেকটা পুরুষ মানুষই কিন্তু মানি ব্যাগ ব্যাক পকেটে রাখি, এটা হুম মানি ব্যাগের জন্য পকেট বলা হয়। কিন্তু কে বলেছে ওখানে রাখতে হবে? মানে এটা এমন কোনো আইন নেই হুম হুম যে আমার পিছনের পকেটেই মানি ব্যাগটা রাখতে রাখতে হবে। হবে। এই মানি ব্যাগ জনিত সায়াটিকা বা আপনার সায়াটিক নার্ভ কম্প্রেশন প্রায় আমরা রুগী পাচ্ছি। জি, অর্থাৎ মানি ব্যাগটা রাখার জন্যই যে এই রোগটা চাপটা হচ্ছে পড়ে, মানে সেই জায়গাটা যে চাপ পড়ে সেই কারণে। সেই কারণে আমাদের আচ্ছা এই যে বাটক, যে এর আগে বলছি যে আমাদের এখানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মিডিয়াস মিনিমাস তিনটা মাসেলস আছে এবং পাইরিফর্মিস মাসেলস আছে। হুম হুম আমরা যখন বসি, আমাদের কোমরের যে লাম্বার ভার্টেব্রা আছে এবং স্যাক্রাম, সেখান থেকে আমাদের সায়াটিক নার্ভ উৎপত্তি হয়ে ওই পাইরিফর্মিস মাসেলের মাধ্যমে নিচে দিয়ে পায়ে হুম হুম চলে গিয়েছে। যখন একটা লোক বসে এবং ওখানে মানি ব্যাগ থাকে, ঠিক পাইরিফর্মিস মাসেলটার নিচে সে পড়ে, পড়লে আচ্ছা মাসেলটা কম্প্রেসড হয়, কম্প্রেস হলে নার্ভ ওখানে হুম কম্প্রেশন হুম হয়, কেননা এই মাসেলের মধ্য দিয়েই কিন্তু নার্ভটা নার্ভটা গিয়েছে, চলেছে, সুতরাং ওই নার্ভের উপর তখন চাপটা চাপ পড়ে, পড়াতে তখন এই পিএলআইডির মতো সমস্যা পেইনটা দেখা তখন দেয়। যে এর আগে রুগী ফিল হয়। বলছে যে বাটক থেকে ব্যথা হয়, হুম হুম টান লাগে, হুম হুম তো উনি মহিলা মানুষ, উনি তো আর এটা করে নাই, কিন্তু ওনার পিএলআইডিটা আরও উপরের লেভেলে কোমরে। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে এটাও ডিস্ক মানে নার্ভ কম্প্রেশন হয়, এটা আমরা বলি সায়াটিকা। হুম তো হুম এই ক্ষেত্রে একেবারে কোনো পুরুষ লোক যেন মানি ব্যাগ আর পিছনে পকেটে না রাখে, মানি ব্যাগ ইউজ করতে পারে, সেক্ষেত্রে সে ফ্রন্টের যে থাইয়ে উরুতে যে হুম হুম পকেট থাকে সেখানে ব্যবহার করতে পারে, পাঞ্জাবির পকেট ব্যবহার করতে পারে, বুক পকেট ব্যবহার করতে পারে বা অন্য কোনো ভাবে। হুম হুম অনেকের অনেক সামনে পকেট থাকে, হ্যাঁ, বা উরুতে থাকে। এখন তো ডিজাইন যে প্যান্ট আছে, অনেকের 12-13টা পকেটও থাকে, কিন্তু পিছনের হুম বাটকের হুম পকেটে যেন না রাখে, এটা হচ্ছে ওনার প্রথম চিকিৎসা। তারপরও এবং সবার জন্য এটা একটা ইনফরমেশন যে হ্যাঁ, পিছনের পকেটে যদি মানি ব্যাগ রাখা হয় সেক্ষেত্রে কিন্তু চাপ লেগেই কিন্তু এই এ সমস্যাটা কাজটা হয়, তাহলে তৈরি হতে চাপটা পারে। যদি আমরা রিলিজ করতে পারি না আর হয় বারবার, হুম হুম তাহলে কমে আসবে। আর পাশাপাশি ওনাকে থেরাপি করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেমন শক ওয়েভ খুব ভালো কাজ করে, ড্রাই নিডলিং বা আকুপাংচার, বা অনেক সময় আমরা পাইরিফর্মিস মাসেল স্ট্রেসিং করি। আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের ব্যথা প্রসঙ্গে। একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন, আচ্ছা জাহিদুল হাসান, তিনি লিখেছেন, আমার মেরুদণ্ডে ব্যথা ছিল, হুম হুম এক মাস আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ দিয়েছে, ওষুধ বন্ধ করার পর আবার ব্যথা করছে, এখন করণীয় কি? ধন্যবাদ। আসলে ব্যথা যে কোনো কারণেই হোক না কেন, যদি সেটা প্রাইমারি ডাক্তার সাহেবরা ওষুধ দেয় বা ব্যথার ওষুধ 10 দিন খেয়েও যদি রুগী ভালো না হয়, তাহলে আমি বলবো অবহেলা না করে আগে ডায়াগনোসিসটা করতে হবে যে হুম কেন ব্যথাটা হচ্ছে। ব্যথা তো শুধু শুধু আসবে না, একটা মানুষের ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে মেরুদণ্ডে। স্পেশালি আমরা যদি দেখি, সেটা হচ্ছে যেমন অনেক সময় ডিস্কের সমস্যা হতে পারে, অনেক সময় আপনার হাড় ক্ষয়জনিত সমস্যা হতে পারে, অনেক সময় আপনার ইভেন কি গ্যাস্ট্রিকের ব্যথাও কিন্তু পিঠে ব্যথা হতে পারে, প্রায় আমরা রুগী পেয়ে থাকি। অনেক সময় হার্টের ব্যথা পিঠে ব্যথা হতে পারে, বাম সাইডে ব্যথা আসতে পারে, অনেক সময় বিভিন্ন আপনার লিগামেন্ট ইঞ্জুরি থেকে ব্যথা হতে পারে, অনেক সময় হাড় সরে গেলে ব্যথা হতে পারে, বা মাসেল যদি কোনো কারণে শক্ত হয়ে যায়, স্পাইনাল যে মাসেল থাকে হুম হুম সেটা দেখা যায় কার্ভেচার প্রবলেমের কারণে, মানে বর্ষার কারণে, শোয়ার কারণে মাসেল স্পাজম যদি হয়, বা এর আগেও আমরা বলছি যে আমাদের স্পাইন কিন্তু স্ট্রেট না বা সোজা না, হুম হুম এটা কিন্তু বাঁকা, কার্ভেচার এই আছে। হুম কার্ভেচার যদি কোনো কারণে ডিটুরিয়েট করে বা চেঞ্জ হয়, তখন কিন্তু ব্যথা হতে পারে। লটস অফ মানে কজ আছে, তো সেই সেক্ষেত্রে কারণেই ব্যথা হচ্ছে বলে ব্যথার ওষুধ খেয়ে থেমে থাকা যাবে না, আসলে কারণটা খুঁজতে হবে যে হবে কি কারণে তার ব্যথা হচ্ছে, এবং ওই কারণের ট্রিটমেন্টটাই ট্রিটমেন্টটা আসলে করতে করতে হবে। হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম জি, আমি আব্দুল ওয়াদুদ সিলেট থেকে বলছি। জি, আমি স্যারের সাথে কথা বলতে জি আমরা জি সবাই শুনতে পাচ্ছি। বলুন, শুনতে আচ্ছা পাচ্ছি। স্যার, আমি প্রবাসী দেশে আসি চিকিৎসা নেওয়ার জন্য, তো আমি হাঁটলে বেশিক্ষণ হাঁটতে পারি না, 5 মিনিটের উপরে আমি হাঁটতে পারি না, পায়ে ধরে হুম হুম পায়ে সমস্যা করে। দুই পা না এক পা জি
দুই পায়ে হয় এটা না এক পায়ে? এক পায়ে হয় এটা স্যার, ও সমস্যাটা ছিল আগের দিনে একবার ধরতো, আর আমি আচ্ছা, বিদেশ একটা ডাক্তারের কাছে গেছিলাম, যাওয়ার পর সে ওষুধ দিছে, যাওয়ার পর বাড়ি গেছে, বাড়ার আচ্ছা, পরে এখন 5 মিনিট ফোর ফোরই মানে এটা ধরে। হয় মাঝে মাঝে কোমর ব্যথা হয় মাঝে মাঝে? জি না, কোমর ব্যথা হওয়া না, এখানে যে ওষুধ দিছিল যাওয়ার পরে কোমরও ব্যথা হয়েছিল, হুম, ব্যথা হওয়ার পরে ওই ইঞ্জেকশন দিছিল তো কমছে, আচ্ছা এখন শুধু পায়ে ধরা আছে, মানে আচ্ছা বেশিক্ষণ হাঁটতে পারে না, 5 মিনিট হাঁটলেই পায়ে ধরে। আচ্ছা। বাহিরে আপনাকে কি কাজ করতে হতো, মানে কি জাতীয় কাজ? কাজ তো এখানে স্যার আমি এমআরআই করাইছি, তো হুম হুম, এমআরআই করানোর পরে ওরা ডাক্তাররা বলছে যে ওই কোমরে যে মাংস রোগ আছে না, ওটা চাপ রোগের খেয়েছে। পাশে মাংস বেড়ে গেছে। হুম 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 জি, হুম, এখন কি জানতে চাচ্ছেন বলেন। এখন আমার আমার সমাধান কি একটু আপনি ওনারা একটা কি অংশ বলেছে, দিবেন। ডাক্তার সাহেবরা কি করতে বলেছে, যে ডাক্তার দেখেছে এমআরআই, উনি কি সমাধান দিয়েছে? ওরা ওরা বলছে যে অপারেশন লাগবে, তো আমি আচ্ছা, চাচ্ছি যে অপারেশন ছাড়া কি এটা ভালো ভালো হবে হওয়া কিনা। যায়নি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার পিএলআইডি কমন, এটা যে এটা নিয়ে একটু রুগীরা কনফিউজ থাকে অনেক সময়। রুগী বলে এক ডাক্তার বলেছে চাপ খেয়েছে, আরেক হুম হুম ডাক্তার বলেছে সরে গিয়েছে, আরেকজনে বলেছে হাড় বেড়েছে, সবই একই কথা। মানে এই জিনিসটা কনফিউশনের কোনো ইয়ে নাই। যারা আজকে প্রোগ্রামটা দেখছেন, পিএলআইডি রোগে এই সমস্যাটা হয়, মানে ডিস্ক যখন প্রলাপস হয় তখন ডাক্তার বোঝানোর জন্য বলে হয়তো ডিস্কটা বেড়ে গিয়েছে বা বা চাপ খেয়েছে বা হাড় বেড়েছে, এটা বোঝানোর জন্য রুগীকে বলে। বাট এটা ডাক্তারি ভাষা হচ্ছে পিএলআইডি বা হুম হুম ডিস্ক প্রলাপস বা স্লিপ ডিস্ক। এবং এটার মানে 95% রুগী কিন্তু আপনার উইদাউট অপারেশনে ভালো হতে পারে, কিন্তু সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে হবে, কনজারভেটিভ চিকিৎসা যেটা আমরা বলি, হসপিটালাইজড হয়। তো আপনার এটা যদি আপনি যেটা বলছেন যে টান লাগে বা হাঁটতে অসুবিধা হয়, এতে অপারেশন ছাড়াও ভালো হতে পারে, বাট হয় আমরা 95% রুগী এভাবে চিকিৎসা করে থাকি। কিন্তু যদি আপনার পায়ের পাতাটা পড়ে যায় বা পা শক্তি পাচ্ছেন না একেবারে, মানে দুর্বল হয়ে গিয়েছে, মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়েন বা পস্রা পায়খানা ধরে রাখতে অসুবিধা হচ্ছে, এই জাতীয় ইমার্জেন্সি হলে আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে। এবং অপারেশনের পরে আবার রিহ্যাব থেরাপি চিকিৎসা করতে হবে। কিন্তু যদি অপারেশন না করতে চান বা এই জাতীয় সমস্যা না হয়, তাহলে আপনাকে কমপ্লিট হসপিটালে থেকে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা করতে হবে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, এবং আপনাকে রুগীকে রেস্টে রেখে কাজগুলো করতে হবে। রেগুলার অন্তত 2 থেকে 3 বেলা পার ডে এই কাজটা করতে হবে, এবং পাশাপাশি কিছু ওষুধপত্র খেতে হতে পারে। এটা একটা মানে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে এই পিএলআইডি রুগীর চিকিৎসা করা হয়ে থাকে সারা বিশ্বেই এই সিস্টেম। আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অপারেশন প্রয়োজন হতে পারে, যদি এক্সট্রুডেড ডিস্ক থাকে, যেটা বলি আমরা একেবারে ডিস্ক বের হয়ে গিয়েছে, হুম বা হুম ক্যানেলে স্টেনোস্ট হয়, এটা এমআরআই দেখলে বোঝা যায়। আর এটা একটা অপারেশন এক্সট্রুডেড ডিস্ক হলেই যে করলে সাকসেস হবে তা কিন্তু না, একটা ডাক্তারের দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা এখানে একটা ব্যাপার আছে। আবার এটা হচ্ছে আপনাকে একটা টিম ওয়ার্ক করতে হবে, মানে আমরা অনেক সময় রুগীর এমআরআই দেখি, দেখে আমাদের সিদ্ধান্ত উপনীত অসুবিধা যদি হয় আমরা কনসাল্ট করি সার্জনের সাথে। জি, আমাদের একটা টিম থাকে, যে টিমের মাধ্যমে আমাদের এখানে নিউরো সার্জন থাকে, অর্থো সার্জন হুম হুম থাকে, অন্যান্য ডাক্তার, মেডিসিন স্পেশালিস্ট থাকে, তাদের সাথে আলোচনা করে আমরা একটা কনক্রিট সিদ্ধান্তে আসি। আপনি সব রুগীরই অপারেশন করলে রেজাল্ট পাবেন তা কিন্তু না, আবার অনেকের অপারেশন ছাড়াও ভালো হবে না, ইট ডিপেন্ডস অন। তবে এটা ডিপেন্ড করে হ্যাঁ, ডিপেন্ড অ্যাকচুয়ালি করে। তবে এই বিষয়টিতে আমরা জি আবারও ফিরবো, যে মাল্টি ডিসিপ্লিনারি যে একটা অ্যাপ্রোচ দরকার সেটা খুব ইম্পর্টেন্ট।